আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের সহজ পদ্ধতি সহজ পদ্ধতিটি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং উপকৃত হন তো চলুন জেনে নেই জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের সহজ পদ্ধতিগুলি কি দ্য স্টেট একুজেশন অ্যান্ড এন্ড টান্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের তেতাল্লিশ ধারামতে এবং প্রজাত বিধিমালা উনিশশো পঞ্চান্ন এর বিধি তেইশের উপবিধি তিন অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের কর্ণিক ভুল সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা যিনি বর্তমানে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড হিসেবে কাজ করেন সংশোধন করতে তিনি পারেন সহকারী কমিশনার ভূমি আবেদনের প্রেক্ষিতে বা পর্যাস্তত বিধিমালা উনিশশো পঞ্চান্ন এর বাইশ বিধির উপবিধি এক অনুযায়ী খতিয়ানে কর্ণিক বুল সংশোধনের জন্য প্রতিবেদন প্রাপ্তির পর পূর্ববর্তী জরিপের কাগজপত্র প্রাথমিক খাজনা বিবরণী কালেক্টরের দপ্তরে সংরক্ষিত খতিয়ানের কপি এবং দুই নং রেজিস্টার পর্যালোচনা করমে এবং তিনি যে ধরনের অনুসন্ধান প্রয়োজন মনে করেন তা করে এরূপ কর্ণিক বুল সংশোধনের নির্দেশ দেবেন কালেক্টর কর্তৃক বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত খতিয়ান এবং দুই নম্বর রেজিস্টার অনুযায়ী সংশোধন করার নির্দেশ প্রদান কর্ত সংশোধন লিপির কপি সংশ্লিষ্ট পক্ষকে প্রদান করবে সহকারী কমিশনার ভূমি কর্তৃক বিবেচনাযোগ্য কর্নেক ভুলের মধ্যে নামের ভুল অংশ বসানোর হিসেবে ভুল ডাকসূচিতে ভুল ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল জরিপকালে বাবার মৃত্যুর কারণে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হবার কথা থাকলেও জরিপকারকদের ভুল বা অজ্ঞাত কারণে তা মূল প্রজা বা বাবার নামে রেকর্ড হওয়া ইত্যাদি উল্লেখযোগ্য এসব ক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিসে থেকে প্রতিবেদন পাঠানোর পর যার নামে খতিয়ানে ভুল নাম এসেছে বা সংশ্লিষ্ট পক্ষ থেকে পক্ষকে নোটিশ প্রদান করা হয় তারপর একটি নির্ধারিত তারিখে উভয় পক্ষের শুনানি গ্রহণ ও দাখিলীয় কাগজপত্র দিয়ে বিবেচনার কোনো আপত্তি না থাকলে খতিয়ানের কর্ণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয় সংশোধিত আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন এবং কানুনগর প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন সংশোধনের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণত সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সরকারিভাবে সংশোধনের জন্য আবেদনের সাথে বিশ টাকার কোড ফি সংযুক্ত করতে হয় আবেদনের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে এক সর্বশেষ নামজারি সিএসআরএসএসএ বিএস খতিয়ানের সত্যায়িত ফটোকপি সার্টিফাইড কপি দুই সংশ্লিষ্ট মৌজার এস ও এস এ ও বি এস মৌজার ম্যাফ তিন ওয়ারি সনাতপত্র প্রযোজ্য ক্ষেত্রে অনদিক জিরো তিন মাসের মধ্যে ইস্যুকৃত চার মূল দলিলের ফটোকপি সার্টিফাইড কপি প্রযোজ্য ক্ষেত্রে পাঁচ সর্বশেষ জরিপের পর থেকে বায়াবিট দলিল প্রযোজ্য ক্ষেত্রে ছয় ভূমি উন্নয়নের উন্নয়ন কর পরিশোধের দাখিলাপত্র সাত আদালতের রায় আদেশ নয় বিএস জরিফের মাঠ পর্চা ডিপি খতিয়ান ইত্যাদি একইভাবে প্রতারণামূলক লিখনের মাধ্যমে সৃষ্ট চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড সংশোধনের জন্য প্রাপ্ত আবেদন অথবা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা বিধিমালা পঞ্চান্ন এর বিধি উপবিধি চাই অনুযায়ী রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবেন খতিয়ান সংশোধন পি এগারোশো পঞ্চাশ টাকা জমা দিয়ে ডিসিআর এবং সংশোধিত খতিয়ানের কপি উপজেলা সার্কেল ভূমি অফিস থেকে সংগ্রহ করা যাবে দ্য স্টেট একুজেশন টেন সি অ্যাক্ট উনিশশো এর উনিশশো উনপঞ্চাশ দ্বারা চার উপদারা মতে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো সময় যে কোনো খতিয়ানে বা চূড়ান্তভাবে প্রকাশিত সেটেলমেন্ট রেন্ট রুলে অন্তর্ভুক্ত যথার্থ ভুল সংশোধনের আদেশ দিতে পারেন কিন্তু বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে বিলুপ্ত বিদায় ক্ষমতা সরকারের পাশাপাশি ভূমি আপিল বোর্ডে রয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ানের বিষয়ে যে কোনো আদেশ প্রদানে এক্তিয়ারবান জরিপ পরবর্তী সত্যলিপি গেজেট চূড়ান্ত প্রকাশনার পর কোন সংশোধন দাবি থাকলে তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার্য অর্থাৎ আপনার খতিয়ানে যেকোনো ধরনের ভুল হোক না কেন ভুলের ধরন অনুসারে উপরোক্ত তিন ভাবেই তা সংশোধন সম্ভব এই ছিল আজকের এই শিক্ষামূলক ভিডিওটি আল্লাহ হাফেজ